আমরা সবাই লাইফের সলিউশন চাই, তাই না? বাট নট নেসেসারিলি। আমি এই জিনিসটা শুনে খুব অবাক হয়েছিলাম যে লাইফে আমরা অনেক মানুষের সাথে মিশি, সবাই কিন্তু সলিউশন চায় না। আমাকে বেশ কাউন্টার ইন্টিউটিভ লাগলো যে আমরা তো সবাই যত প্রবলেম আছে সব কিছু সলিউশন চাই, বাট এমন কেন হবে যে মানুষ সলিউশন চায় না? পরে দেখলাম যে বিভিন্ন রিজন আছে। ফর এক্সাম্পল, আমার আমার খুব পরিচিত একজন মানুষ কাছে একজন মানুষ একদিন অনেক কমপ্লেন করতেছিল, এই নাই অনেক মানে প্রচুর রাগ ঝাড়ছিল করার বিষয় নিয়ে। সো আমি শুনলাম, তারপর বললাম আচ্ছা এটা তো প্রবলেম, এই এই করা যায় তাহলে এটা সলভ হবে। তারপর ও লাইক আমার ওর উদ্দেশ্য হচ্ছে কমপ্লেইন করা, রাগটা ঝাড়া, সলিউশন পাওয়া না। তা আমি ভাবছিলাম যে সলিউশন দিলে তো হয়ে যাবে, বরং অ্যাকচুয়ালি সলিউশনে জানতো, প্রবলেম ঠিক মতোই বুঝতো, বাট জাস্ট ভয় কিংবা কাজ করতে হবে এই জন্য সলিউশন করতে যাচ্ছি না। ও জাস্ট কথা বলে রাগটা ঝেড়ে অন্য কারোর উপর দোষটা চাপিয়ে ছুটি যাচ্ছিল, সলিউশন চাচ্ছিল না। ঠিক সিমিলারলি কিছুদিন আগে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, আমার বিভিন্ন ফ্রেন্ড আছে যাদের সাথে আমি বিভিন্ন জিনিস ডিসকাস করি। আমার ফ্রেন্ড মানে কয়েকজন আছে যারা টেকনোলজি নিয়ে কথা বলে, কিছু ফ্রেন্ড আছে যারা ফিলোসফি নিয়ে কথা বলে। সো আমার ফ্রেন্ডের সাথে প্রায় আমি ফিলোসফি নিয়ে কথা বলি। সো সেদিন ওর সাথে কথা বলছিলাম একটা জিনিস নিয়ে যে অনেক মানুষ আছে যারা অনেক সম্পদ আছে, বাট ওরা হ্যাপিনেস বোঝে না, ওদের পার্সোনাল লাইফে কোনো হ্যাপিনেস নেই। অনেক সম্পদ আছে বাট ওরা পার্সোনাল লাইফে হ্যাপি না। সো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো ও বললো যে দোস্ত এটা কী হইতে পারে, কেন হইতে পারে? তো আমি বললাম আচ্ছা দোস্ত এটা এটা কারণে এটা এটা কারণে এর এই, তাহলে এই কারণে মানুষ হ্যাপি হয় না এবং এটা এটা করলে ঠিক হয়। যখন বললাম ও কিছুক্ষণ পজ দিল, তাই বললো না কিছু একটা মিস গেছে তো সেখানে না। সো আমি ইমিডিয়েটলি ওকে কোয়েশ্চেন করলাম, দোস্ত তুই আসলে আনসার চাচ্ছিস না, তুই জাস্ট চিন্তাটা করতে মজা পাচ্ছিস, এই জন্য করতেছিস। সো বললো হ্যাঁ দোস্ত এটা ঠিক বলছিস। সো ওইখান থেকে আমি বুঝতে পারলাম যে আমরা সবাই চেয়ে সলিউশন চাই না, ইভেন নট নেসেসারি সব জিনিসের সলিউশন দরকার। কিছু জিনিস মানুষ জাস্ট শেয়ার করতে চায়, কিছু জিনিস মানুষ জাস্ট চিন্তা করতে চায়, এবং সব প্রবলেমের সলিউশন হয় না। ফর এক্সাম্পল, আমরা অতীতকে কখনো চেঞ্জ করতে পারি না। সো অতীত নিয়ে মানুষ খালি কমপ্লেনই করবে, আক্ষেপই করবে, এবং কেউ যদি অ্যাকচুয়ালি ওটা সলভ করতে চায়, সলিউশন একটাই, ওটা হচ্ছে ভুলে যাওয়া, অথবা ওটা প্রেজেন্টে এসে কোনোভাবে ওইটা সলভ করা, মিটানো। ফর এক্সাম্পল, অতীতে কারোর সাথে খারাপ বিহেভ করেছিলাম, প্রেজেন্টে এসে তাকে সরি বললাম। বাট এই জিনিসটা ইন্টারেস্টিং যে সবসময় সব জায়গায় সলিউশন দেওয়ার চেষ্টা করার দরকার নেই, কারণ কিছু কিছু জায়গায় মানুষ সলিউশন চাই না। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, বাট যে ঘুম করার ভান করছে এবং ঘুমিয়ে আছে তাকে ঘুম থেকে ওঠানো যায় না। থ্যাংকস ফর ওয়াচিং।